DJ Bobby, do shy number four. Gun one, two. Bish. Jamai Babu. Bish. Abhi tumar name alim one devu. Kotha kotha mere mone thakbe. Jamai Babu. Keno. Tumiyo kothara mone rakhe dio. Thakbe thakbe. Amaro kotha mone thakbe. Jamai Babu. Keno. Tai ki bolche shunbi. Ki bolche. Kale shu kache shu. Boy ami thorn hola. আমি যাবো ওই ময়দানটা আমি খুঁজে খুঁড়ি দেখবো
পুত্রগণ তোরা কোথা আছিস? তোরা কোথা আছিস বা কোথা আছিস? একবার ডাকিস একি আমার পুত্রগণ কেন এমন ভাবে ধুলায় পড়ে আছি? রাজার ছেলে তারা আছে ধুলায় পড়ে, হতে পারে না, হতে পারে না। ওরে পুত্রগণ তোরা একটিবার একটিবার উঠে তোর পিতাকে তোরা পিতা বলে ডাক না রে বাপ, তোর পিতাকে তোরা পিতা বলে ডাক। সত্যই আমার পুত্রদের সেই চাংমুড়ির কপালে পড়ে আমার পুত্রদের সব করেছে সর্বঘাত, নাই চাংমুড়ি কারিনা। তুই আমার মহাজ্ঞের মধ্যে হরণ করেছিস নাকি? তোমার ভিতরে দেখে করি না করে ভয়। আছে আমার বন্ধু যা ধনন্তরী, আমি যাব আমার বন্ধুর কাছে। বন্ধু বন্ধু ফিরে আর জানি না কেন যে আমার প্রাণটা এমন উদাচল করছে। না না, তবে কি কোন বিপদের লক্ষণ? না না, এ হতে পারে না। আমি তো অনেকের বিপদ থেকে উদ্ধার করেছি। কে যেন আমাকে বন্ধু বল বলে ডাকছে। সত্যা যেন বড় ছেলে ছেলে, আমি তো বুঝতে পারছি না কে আমাকে বন্ধু বল বলে ডাকবে। আমি বড় বিপদে পড়ে আমি আজ আপনার কাছে এসেছি বন্ধুবার। বিপদ? হ্যাঁ বন্ধুবার, হ্যাঁ। আপনি হলেন চম্পক নগরের রাজা চন্দ্রধর, আর আপনার বিপদ? কি হয়েছে বন্ধুবার? আমি সেই চাংমুড়িখানি পূজা দিই নে বলে আজ আমার ছোট ছোট পুত্র ওই ময়দানে ঢালিয়ে দিয়েছে বন্ধুবার। কি বলছেন বন্ধুবার? হ্যাঁ বন্ধুবার। তাহলে আপনার ছেলেরা এখন প্রাণে বেঁচে আছে তো? জানি না বন্ধুবার, জানি না। আপনাকে এখন যেতে হবে ওই ময়দানে, ওই ময়দানে গিয়ে আমার ওই ছোট পুত্রকে এখনই দেখতে হবে বন্ধুবার। বেশ বেশ বেশ, ওর জন্য কোনো চিন্তা করতে হবে না বন্ধুবার, ওর জন্য কোনো চিন্তা করতে হবে না। আমি তো আছি, যতদিন বেঁচে আছে এই ওজা ধরন্তরি এই পৃথিবীর মাঝারি, কারোর কোনো বিপদ আমি হতে দেব না। চলুন চলুন, আপনার আসুন বন্ধুবার, আমাকে নিয়ে চলুন। বন্ধুবার আসুন, এই দেখো কেমন আমার ছাতা পুত্র আজ ধুলার সঙ্গে পড়ে আছে বন্ধুবার। কেন আপনার ছেলেদের যে শীষ নাগে দর্শন যখন একবার এসেছে সে কোন বিপদ আপনার হতে দেবে না। আমি কি করতে পারি? Thank you.
ওরে জানি না জানি না পড়া জানি তোরে জাতি উলু বনে জন্ম তোর হলো রে উৎপত্তি ওরে বিগত ছিনিসে পড়া হাতকে হইনি আর হাতকে হইয়ে ও তুই দংশন করিনি আর চাপড়িয়া মন্ত্র ঝালি আমি নিজ মুখে রে আমি নিজ মুখে আরে চাপড়িয়া মন্ত্র ঝালি আমি নিজ মুখে গো আমি নিজ মুখে একে একে বিশি তখন তল মন করে গো চাপড়িয়া মন্ত্র ঝালি চিনতে পারলাম না ইনি বা কে আমাদের সাথে উনি হলো তোমাদের মিত্র পিতা ওগো মিত্র পিতা আমরা আপনাকে চিনতে পারিনি তোমরা চিনতে পারবে না বাবা তাহলে আপনি আমার পিতার সঙ্গে আমাদের ভবনে আসুন পিতা
মায়ের কোলে বসে তোমরা সবাই মা বলে ডাকো যাও বাপ তোমরা এখনই এসো বাপ আহারাদি করব কেমন হবে বলো তো মিত্র বন্ধু বন্ধা এ আপনার প্রস্তাব আমি রাখতে পারবো না কেন আপনার বাড়িতে তো আমি আজ আহারাদি করতে পারবো না কেন কেন কারণ এই ওজা ধরুন তরি যদি কোনোদিন কারোর বাড়িতে গিয়ে কোন সর্পাঘাতের রোগীকে প্রাণে বাঁচিয়ে দেয় তার বাড়িতে অন্ন কেন আমি জলগ্রহণও করি না করবো না মিত্র এর জন্য কোনো চিন্তা করবেন না মিত্রবান আপনি যখন বলেছেন বড় আশা করি আমি অন্য একদিন আসবো এসে তুই মিত্রবান আমরা একসঙ্গে বসে আহারাদি করবো চলেন মিত্রবান হ্যাঁ আজ আপনাকে আমি আগিয়ে দিয়ে আসি বেশ তাই চলো আমি আমার বান্ধব রাজা চন্দ্রধরের ছয় ছটি ছেলেকে আমি প্রাণে বাঁচিয়ে দিয়েছি এই না আমার আর কোনো দুঃখ নেই এখন শুধু আমার একটাই চিন্তা আমি জানি না বহু দেরি কিনে গিয়েছে আমার সিদ্ধ মহলে কেমন আছে আমার তরুণ আমার পণ্য কুঠিরে আমি এখনই যাব আমার আপন কুঠিরে দাঁড়াও এ কি তোমার নাম কি বলো শুনি আমি হলাম ওজা ধনন্তরী ওজা ধনন্তরী হ্যাঁ বলো কোথায় গিয়েছিলে আমি গিয়েছিলাম আমার আমার বন্ধু রাজা চন্দ্রধরের ছয় ছয়টি ছেলে প্রাণে মারা গিয়েছিল তাদের বাঁচাতে ও তাহলে তো দেখা যায় তুমি এই এই দুনিয়ার মাঝে একমাত্র ওজা ধনন্তরী তাহলে বড় বিদ্বান না 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 সেটা আমি নিজে মুখে বলতে পারবো না তবে আমার কর্মেই পরিচয় ও তাহলে তো দেখা যায় চাঁদবেনের ছয় ছেলেকে প্রাণদানে যখন দিয়েছো তাহলে শক্তিশালী ওঝা।